মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তিনি ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তিনি আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আশির দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অবধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মরহুম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ 1900 সালের 27 নভেম্বর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার উল্লাপাড়া থানাধীন তারোটিয়া গ্রামে এক পীর বংশে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ বড় পীর হজরত আব্দুল কাদের জিলানির বংশধর শাহ সৈয়দ দরবেশ মাহমুদ 1303 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে বাংলাদেশে আসেন। শৈশব থেকেই তার মধ্যে দেশপ্রেমের উন্মেষ ঘটে। মাত্র 13 বছর বয়সে তিনি জমিদার মহাজনদের বিরুদ্ধে অসহায় দুধ বিক্রেতাদের সংগঠিত করে দুধের ন্যায্য মূল্য প্রদানে মহাজনদের বাধ্য করেন। 1919 সালে তিনি খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 1922 সালে 22 বছর বয়সে তিনি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক সলঙ্গা আন্দোলনে নেতৃত্ব দান করেন, যার জন্য তাকে কারাভোগ করতে হয়। এই সলঙ্গা আন্দোলন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে রক্তশিরে হিসেবে পরিচিত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ার তার পক্ষে এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তীকালে শিক্ষা গ্রহণের জন্য তিনি যুক্তপ্রদেশের বেরেলি ইস্তুল উলুম মাদ্রাসা, সাহারানপুর মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা ও লাহোরের এশাতুল ইসলাম কলেজে অধ্যয়ন করেন। অতর্কশাস্ত্রে ডিগ্রি অর্জন করে তর্কবাগীশ উপাধিতে ভূষিত হন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ 1933 সালে রাজশাহীর চাটকুড়ে নিখিল বঙ্গ রায়ত খাতক সম্মেলন আহ্বান করে ঋণ সালিশ প্রণয়নের প্রস্তাব রাখেন। তিনি 1937 সালে 144 ধারা ভঙ্গ করে নাটোরে কৃষক সম্মেলনে আহ্বান করেন। তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন। 1938 সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তিনি বাংলা, আসাম ও ভারতের বিভিন্ন স্থানে সাংগঠনিক কাজে আত্মনিয়োগ করেন। 1946 সালে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি অবিভক্ত বাংলার MLA হিসেবে তৎকালীন ব্যবস্থাপক পরিষদে পতিতাবৃত্তি নিরোধ, বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা ও বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের প্রস্তাব উত্থাপন করেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে গঠিত ইউনাইটেড মুসলিম পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে গঠিত ইউনাইটেড মুসলিম পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি নিখিল ভারত মুসলিম লীগে যোগ দেন। মাওলানা তর্কবাগীশ পূর্ব পাকিস্তান কৃষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার আদায়ের সংগ্রামরত ছাত্র জনতার উপর পুলিশি নির্যাতনের সংবাদ পেয়ে প্রাদেশিক পরিষদ থেকে বেরিয়ে এসে মহান ভাষা আন্দোলনের নেতৃত্ব দান করেন। তিনি 1952 সালে 22 ফেব্রুয়ারি মুসলিম লীগ ত্যাগ করে প্রাদেশিক পরিষদ বিরোধী দল গঠন করেন এবং নুরুল আমিন সরকারের বিরুদ্ধে অনাস্থা আনেন। 30 ফেব্রুয়ারি 1952 সালে তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়। আওয়ামী লীগ দলীয় সদস্য হিসেবে পাকিস্তান গণপরিষদ 1955 সালের 12ই আগস্ট তিনি প্রথম বাংলা ভাষার বক্তৃতা করেন। মাওলানা তর্কবাগীশ 1956 থেকে 1967 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1970 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের পটভূমি নির্মাণের যেসব মনীষী কালজয়ী অবদান রেখেছেন, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি একজন সুসাহিত্যিকও ছিলেন। তার রচিত গ্রন্থগুলো হচ্ছে শেষ প্রেরিত নবী, সথার্থে ভ্রমণে, ইসলামের স্বর্ণযুগের ছিন্ন পৃষ্ঠা, সমকালীন জীবনভূত, স্মৃতির সৈকতে আমি, ইসমাইল হুসেন সিরাজি ইত্যাদি।